আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। পদ্মা সেতু উদ্বোধনের কারণে পরিবর্তন হচ্ছে এসএসসি পরীক্ষার তারিখ। বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। সপ্তাহের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলছে আগামী 25 জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার এবং ক্ষমতাশীল দল আওয়ামী লীগ, আর সেই জন্য একদিন আগানো হয়েছে এসএসসি পরীক্ষার তারিখ। বিস্তারিত এই ভিডিওতে জানবে। রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং এ শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি এই কথা জানান। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধনের দিন রুটিন অনুযায়ী এসএসসি ও সমাপনী পরীক্ষা হওয়ার 25 জুন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 24 জুন। 25 জুন ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা হওয়ার কথা থাকলেও উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দাখিল বাংলা দ্বিতীয় পত্র কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষার কথাও ছিল, সেটিও এখন 24 জুন পরীক্ষা অনুষ্ঠিত হইবে। আজকের এই ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।